সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, শুভেচ্ছা দিন। আমি সারোয়ার, আমাদের কৃষি চ্যানেল এগ্রিকালচার আইডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কৃষক ভাইরা, এখন বড় মৌসুম চলছে। বাংলাদেশে ধান উৎপাদনের সিংহভাগ ধান উৎপাদিত হয় এই মৌসুমে, কিন্তু এই মৌসুমে নানান প্রতিবন্ধকতা দেখা যায়। সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে ধানের 32টি রোগ তারা শনাক্ত করেছে। এর মধ্যে 10টি রোগ মুখ্য বা অত্যন্ত ক্ষতিকর, বাকি 22টা রোগ অপেক্ষাকৃত কম ক্ষতিকর। সেই 10টি রোগের মধ্যে একটি রোগ বিগত কয়েক বছর ধরে আমাদের কৃষক ভাইদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই রোগটির নাম হচ্ছে ব্লাস্ট। সাধারণত ধানের বিভিন্ন রোগের আক্রমণে ফলন 10 থেকে 15 ভাগ কমে যেতে পারে, কিন্তু শুধুমাত্র ব্লাস্টের আক্রমণে ধানের ফলন 90 থেকে 95 ভাগ পর্যন্ত কমে যেতে পারে। এ রোগটি এতটাই মারাত্মক। তো কৃষক ভাইরা, আজকে আমরা ব্লাস্টের পরিচিতি, কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পরিস্থিতি, আমি প্রথমে ব্লাস্টের পরিস্থিতি বলছি। আক্রমণের ধরন অনুযায়ী ব্লাস্ট 3 প্রকার: 1. পাতা ব্লাস্ট, 2. গিট ব্লাস্ট, 3. নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট। রোগটির কারণ পাইরিকুলেরিয়া গ্রিসিয়া নামক এক ধরনের ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে। ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার পূর্ব পর্যন্ত যে কোনো সময় রোগটি আক্রমণ করতে পারে। মোট কথা হচ্ছে যে ধানের জীবনচক্রের যে কোনো পর্যায়ে রোগটি আক্রমণ করতে পারে। এ রোগটি বীজ ও বাতাসের মাধ্যমে ছড়ায়। রাতে ঠান্ডা, দিনে গরম এবং সকালে যদি হালকা শিশির পড়ে, তাহলে এ সময় রোগটির বিস্তৃতি লাভ করতে দেখা যায়। এছাড়া হালকা মাটিতে, মানে যে সমস্ত মাটিতে পানি ধরে রাখতে পারে না, যেমন বেলে মাটিতেও এ রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। এছাড়া আরেকটি কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় MOP বা পটাশ সারের যদি কম ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রেও এ রোগটি বিস্তার লাভ করে। আর আরেকটি অবস্থা হচ্ছে দীর্ঘদিন যদি জমি শুকনো থাকে, মানে দীর্ঘদিন যদি আপনি জমিতে পানি না দেন, তখনও মাঝে মাঝে এ রোগ হতে দেখা যায়। আর প্রিয় কৃষকরা, এখন আমরা লক্ষণগুলো বর্ণনা করবো। তো লক্ষণের মধ্যে ধান এখন যে স্টেজে আছে, মানে সর্বোচ্চ কৃষি পর্যায়ে আছে, সেখানে আমরা পাতা ব্লাস্টটা আপনাদেরকে দেখাবো। তো পাতা ব্লাস্টের প্রথমে যখন আক্রান্ত হয়, সেক্ষেত্রে হয় কি, এই যে দেখেন, পাতায় ছোটো আলপিনের মতো দাগ পড়ে, দাগের মধ্যখানটা ধূসর বা সাদা হবে। এখানে আমরা একটু হালকা সাদাটা দেখতে পাচ্ছি এবং ওই ধূসর বা সাদার চারদিকটা বাদামি রং ধারণ করবে। এই যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এই যে একটা ছোটো আলপিনের মাথার মতো দাগ, তার মধ্যখানটা কিন্তু সাদা রং প্রদর্শন করছে, তার চারপাশটা বাদামি দাগ রং ধারণ করছে। এ হলো একটি লক্ষণ প্রাথমিক অবস্থা। কিন্তু এটি এগুলো এরকম অনেকগুলো দাগ থাকতে পারে। দ্বিতীয় পর্যায়ে যেটা হয়, সেটা হচ্ছে যে দাগগুলো বড় হয়ে চোখের আকৃতি ধারণ করে। আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে দাগগুলো চোখের আকৃতি ধারণ করে, এই যে দুই পাশটা চেপে যায়, তখন দেখতে অনেকটা চোখের মতো লাগে। এই যে আরেকটি দাগ। থার্ড পর্যায়ে কী হয়, একটি দাগ আরেকটি দাগের সাথে মিলতে থাকে এবং দাগগুলো বড় হতে থাকে। দেখেন, এখানে অনেকগুলো দাগ মিলে দাগগুলো বড় হয়ে গেছে। ফাইনালি যেটা হয়, অনেকগুলো দাগ মিলে পাতা আপনার পুড়ে যায়। এই যে এখানে অনেকগুলো দাগ মিলে শেষ পর্যন্ত পাতাগুলো পুড়ে গেছে। এই পাতাতে যখন আক্রমণ হবে, তখন এই লক্ষণগুলো দেখা যাবে জমিতে। তখন দেখা, যখন বেশি আক্রান্ত হয়, মানে মারাত্মকভাবে আক্রান্ত হয়, তখন জমিতে দেখা যায় জমির মাঝখানটা মাঝে মাঝে পুড়ে গেছে। এই লক্ষণগুলো দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার জমিতে ব্লাস্ট হয়েছে। এখন আপনার করণীয় কি, মানে যখন আপনার জমিতে ব্লাস্ট হয়ে গেলে তখন আপনি কী করবেন? সেক্ষেত্রে প্রথম হচ্ছে, জমিতে যদি দাঁড়ানো পানি থাকে, দাঁড়ানো পানি আপনি ছাড়বেন না। সাধারণত ব্যাকটেরিয়াজনিত কারণে বা অন্য কোনো ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাকজনিত কারণে যখন কোনো রোগ হয়, তখন আমরা প্রথম উপদেশ দিই যে জমি থেকে পানি বের করে দিবেন। এটি একমাত্র রোগ যেটিতে আমরা উল্টো কথাটা বলি বা বিপরীত কথাটা বলি, সেটা হচ্ছে ব্লাস্ট হলে আপনি জমিতে পানি ধরে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি জমি শুকনো থাকে, আপনার জমিতে পানি নেই, তখন আপনি দ্রুত পানি দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ শুকনো জমিতে ব্লাস্ট দ্রুত বিস্তার লাভ করে। থার্ড, আপনি যেটা করবেন, সাময়িকভাবে ইউরিয়া সারের প্রয়োগ বন্ধ রাখবেন। যখন আপনার জমিতে ব্লাস্ট দেখা দিবে, তখন ওই সময়টা আপনি অন্তত ইউরিয়া সার প্রয়োগ করবেন না। 4 নম্বর, আপনি যে কাজটা করবেন, বিঘা প্রতি 5 কেজি, আমি আবারও বলছি, এক বিঘা সমান 33% জমিতে 5 কেজি হারে MOP বা পটাশ, আপনারা যেই নামে চিনেন, MOP বা পটাশ 5 কেজি হারে CTA প্রয়োগ করবেন।
সর্বশেষ ব্যবস্থা হিসেবে আপনি ছত্রাকনাশক প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনাকে বাজারে সবচেয়ে ভালো যে ব্র্যান্ডগুলো আছে, মানে যে সমস্ত কোম্পানির বালাইনাশক বা ছত্রাকনাশকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মানে সক্রিয় উপাদানের মাত্রা ভালো, সেরকম দেখে বালাইনাশক বা ছত্রাকনাশক চয়েস করতে হবে। সেক্ষেত্রে আমি কয়েকটা নাম বলছি, এটার মধ্যে এক নম্বর আছে ট্রাইসাইক্লাজল গ্রুপ, যেমন ধরেন ট্রুপার 75 WP, এটি আপনি ব্যবহার করতে পারেন প্রতি 10 লিটারে 8 গ্রাম হারে, প্রতি 10 লিটারে 8 গ্রাম 5% জমির জন্য। দ্বিতীয় যে ছত্রাকনাশকটি আপনি চয়েস করতে পারেন সেটি হচ্ছে নাটিভো 75 WP, এটার কার্যকরী উপাদান হচ্ছে টেবেকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন, এই দুটি কম্বিনেশন এটি তৈরি। তৃতীয় আপনি আরেকটি বালাইনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, তার নাম হচ্ছে নাভেরা, এটির উপাদান হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল, আর এটির মাত্রা হচ্ছে প্রতি 10 লিটারে 15 মিলি, আমি আবার বলছি প্রতি 10 লিটারে 15 মিলি 5% জমির জন্য। প্রিয় কৃষক ভাই, এখানে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে ছত্রাকনাশকগুলোর নাম বলছি নির্দেশনা অনুযায়ী, মানে যে মাত্রা যেভাবে বলা আছে আপনাকে ওইভাবে প্রয়োগ করতে হবে, আর প্রত্যেকটি বালাইনাশক আপনি এক সপ্তাহের ব্যবধানে 2 বার প্রয়োগ করবেন, মানে আপনি প্রথম যেদিন প্রয়োগ করবেন ওইটাকে প্রথম দিন ধরবেন, এর 1 সপ্তাহ পরে আবার প্রয়োগ করবেন, এবং যথাযথ নিয়মে, যথাযথ নিয়ম বলতে আমি বুঝাচ্ছি ধরুন আপনি যদি ট্রুফার ব্যবহার করেন সেক্ষেত্রে 10 লিটারে 8 গ্রাম 10 লিটার পানিতে 5% জমির জন্য, এর যদি ব্যর্থতা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনি সুফল নাও পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে আপনাদেরকে পাতা ব্লাস্ট অবস্থায় কী করবেন সেটা বর্ণনা করেছি, কিন্তু আমরা দেখেছি কুশি অবস্থায় যে জমিতে পাতা ব্লাস্ট আক্রমণ করে ধান পাকা অবস্থায় ওই জমিতে আবার নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট ধরে, এবং সবচেয়ে ক্ষতিটা ওই সময় হয়, ওই সময় যখন প্রথমে জমিতে শীষ ব্লাস্ট দেখা যায় ধান তো চিটে হয়ে যায়, ওই সময় প্রথমে কৃষকরা যখন দেখে যে ধানের ছড়া শুকাতে থাকে তখন তারা ধারণা করে যে মনে হয় মাজরা পোকার আক্রমণ করেছে, সে পদক্ষেপ নেওয়ার আগে 2-1 দিনের মধ্যে দেখা যায় বিস্তরভাবে ধান চিটে হয়ে যায়, তখন সে যাই বুঝতে পারে যে না তার তো মাজরা পোকা আক্রমণ করে নাই, এখানে অন্য কিছু হয়েছে, সেটা আর কিছু না সেটা হচ্ছে নেক ব্লাস্ট, তো তখন আর কিছুই করণীয় থাকে না, সেজন্য এটার আপনি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে, মানে প্রিভেন্টিভ ডোজ আপনাকে ইউজ করতে হবে। সেটা আপনি কখন করবেন, ধানের যখন টিলারিং পর্যায়ে মানে কুশি পর্যায়ে শেষ হয়ে যাবে, ধান থোড় হবে মানে ধানের কুশি মোটা হয়ে উঠবে, ঠিক ওই সময়টা আপনি আর একটা নাশক দেবেন, সেটাও একই নিয়মে 1 সপ্তাহ ব্যবধানে 2 বার ব্যবহার করবেন। আমরা ইতিমধ্যে যে ছত্রাকনাশকগুলোর নাম বলেছি ওখান থেকে যে কোনো একটা চয়েস করে একই মাত্রায় 1 সপ্তাহ ব্যবধানে আপনি আবার ব্যবহার করবেন, তাহলে আশা করা যায় যে ধান পাকা পর্যায়ে আপনার নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট হবে না। তৃতীয় যে ব্লাস্টটি সেটি হচ্ছে গিট ব্লাস্ট, এটি ধানের গিটে বা নোট বা পর্বে আক্রমণ করে থাকে, ওখানে কালো রং ধারণ করে, চূড়ান্ত পর্যায়ে এটি পচে যায় এবং হালকা বা মাঝারি বাতাসে অনেক সময় ধানের গিট ভেঙে পড়ে। 3 নম্বর যে ব্লাস্ট আমরা বলেছি সেটি হচ্ছে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট, ওটিও একই অবস্থা, ধানের শীষের গোড়ায় কালো রং ধারণ করে এবং ধানের গোড়া পচে যায়, চূড়ান্ত পর্যায়ে ধান চিটে হয়ে যায়। এ হলো আমাদের 3 ধরনের ব্লাস্ট। প্রিয় কৃষক ভাইরা, এ ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের এই তথ্য অনুসরণ করে আপনারা যদি উপকৃত হন তাহলে এটা এখানে আমাদের সার্থকতা, আমাদের কোনো কথা বা কোনো মেসেজ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন, আমরা অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।